হ্যালো দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আমি আছি প্রসেনজিৎ। আমাদের আজকের উপস্থাপনা হলো এক মহান ব্যক্তিত্বের জীবন কাহিনী। আজকের জীবনীটি একটু অন্যরকম। আপনারা অনেক জীবন কাহিনী শুনেছেন, তো আজকের জীবনীটি শুনলে আপনাদের গায়ের রোম শিউরে উঠবে, একথা গ্যারান্টিতে বলতে পারি। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক তরুণী বিপ্লবীদের কথা শুনেছি। এই সকল বিপ্লবীরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন। আজকে এমন একজন মহান তরুণী বিপ্লবীর কথা বলবো, যার কথা হয়তো আপনারা কেউ শুনেছেন বা কেউ শোনেননি। এই তরুণী বিপ্লবী হলেন জোয়ান অব আর্ক। তিনি অলৌকিক শক্তিতে বলীয়ান ছিলেন। হয়তো কথাটা বিশ্বাস হবে না, না হবারই কথা। তো ভিডিওটি পুরোটা দেখলে কিছুটা হলেও আপনার বিশ্বাস হতে পারে। দৈববাণী পেয়ে তিনি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ঘটে চলা শত বর্ষব্যাপী যুদ্ধের সময় তিনি ফ্রান্সের সেনাবাহিনীকে নেতৃত্ব দেন এবং যুদ্ধে জয়লাভ করেন। তিনি ছিলেন পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী, বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী। এত কিছু করার পরেও মাত্র ১৯ বছর বয়সে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তো ভিডিওটি একটু লম্বা হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এইরকম আকর্ষণজনক ভিডিও পাওয়ার জন্য। আজ থেকে প্রায় ৮০০ বছর আগের কথা বলছি। সে সময় সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক ছিল, নারীদের সেরকম কোনো অধিকার ছিল না। সেই পুরুষতান্ত্রিক সমাজে এক তরুণী কিভাবে দেশের জন্য লড়াই করলো এবং এত কিছু করার পরেও তাকে মিথ্যা অভিযোগে পুড়িয়ে মারা হয়েছিল, যার জন্য আজও ফরাসিবাসী তথা সারা বিশ্ব তার কথা কোনোদিনই ভুলতে পারবে না। একজন সামান্য মেয়ে হয়ে তিনি যে ক্ষমতা প্রদর্শন করেছিলেন, সমগ্র ফ্রান্সে কবজা করা ব্রিটিশ সেনাবাহিনীর তাছের কারণ হয়ে উঠেছিলেন আর্কব জোয়ান। জন্মেছিলেন তিনি 1412 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি ফরাসি দেশের সীমান্ত প্রদেশের মিউজ নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রাম দোঁড়েমিতে। তার পিতার নাম ছিল জ্যাক d'Arc। তিনি ছিলেন পেশায় কৃষক, আর মায়ের নাম ছিল ইসাবেল রোমি। তিনি গৃহকর্ত্রী ছিলেন। জোয়ানের ৩ ভাই ও 1 বোন ছিল। জোয়ানের ডাকনাম ছিল জনেট। ছোট থেকে জোয়ান পুরুষদের কাজগুলো করতে বেশি পছন্দ করতেন। চাষবাসে সাহায্য করার জন্য বাবার সঙ্গে খেতে যেতেন, আবার মেষের পাল নিয়ে নিবিড় অরণ্যে যেতেন মেষ চড়াতে। সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতেন। এছাড়া তিনি ধার্মিক প্রকৃতির ছিলেন। নিয়ম করে গ্রামের গির্জায় প্রার্থনা সভায় যোগ দিতেন। একেবারে ছোট্টবেলা থেকে জোয়ানের মনে ঈশ্বরের উপস্থিতি অনুভব হতো। জোয়ান যে সময় জন্মেছিলেন সেই সময়ে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ লেগেছিল। যুদ্ধের বলে ফরাসিবাসীদের অবস্থা মোটেও ভালো ছিল না। সমগ্র ফরাসি দেশ ও দেশের জনগণ ব্রিটিশ বাহিনীর কবজাতে ছিল। 1337 থেকে 1453 পর্যন্ত এই যুদ্ধ চলেছিল, আর এই যুদ্ধকে শত বর্ষব্যাপী যুদ্ধ বলা হয়ে থাকে। একমাত্র অল্প বয়সী তরুণী জোয়ানের মাধ্যমে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। জোয়ানের মৃত্যুর কয়েক বছর পর এই যুদ্ধ পুরোপুরি থেমে যায়। 1444 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা ছিল ষষ্ঠ চার্লস। তিনি শেষ জীবনে পাগল হয়ে গিয়েছিলেন এবং তার ছেলে ডাফিন, যিনি পরবর্তীতে 7ম চার্লস হিসাবে সিংহাসনে আরোহণ করেছিলেন, তিনি ছিলেন খুবই ছোট। ফলে সিংহাসনের উত্তরাধিকার কে হবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। আর অপরদিকে ইংল্যান্ডের রাজা ৫ম হেনরির মৃত্যুর পর ৬ষ্ঠ হেনরি রাজা হন এবং ফরাসিদের বিশ্বাসঘাতকতার জন্য তিনি ফ্রান্সের সিংহাসনেও আরোহণ করেন। এই বিশ্বাসঘাতকতার মূলে ছিল বার্গান্ডি ডিউক। ফলে সাধারণ মানুষদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, কার ওপর দেশের দায়িত্বভার অর্পণ করা যাবে। বার্গান্ডি ডিউক ইংরেজদের পক্ষে গেলে পুরো ফরাসি দেশ ব্রিটিশরা অধিগ্রহণ করতে শুরু করে। ফলে ডাফিন পালিয়ে যেতে বাধ্য হয়। এমতো অবস্থায় জোয়ানের আবির্ভাব হয়। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। তিনি লেখাপড়া জানতেন না, খুবই সরল সাদা জীবন ছিল তার। তবে তিনি ঈশ্বরকে খুবই বিশ্বাস ও ভরসা করতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে গিয়েছিলেন। দুপুরবেলা একটা বাগানে তিনি বসেছিলেন। হঠাৎ তার মনে হলো আকাশ থেকে কে যেন তার নাম ধরে ডাকছেন। সেদিকে তাকাতেই তিনি চমকে উঠলেন। আকাশে হাজার সূর্যের আলোকদীপ্তি, আর সেখানে দেবদূত দাঁড়িয়ে আছেন। তিনি তাকে নির্দেশ দিচ্ছেন, মানুষ হয়ে জন্মেছ যখন, অন্যের জন্য জীবন উৎসর্গ করবে, তোমাকে ফ্রান্সকে বাঁচাতেই হবে। এবং যতদিন না তুমি যুবরাজ ডাফিনকে সিংহাসনে আরোহণ না করবে, ততদিন তোমার নিস্তার নেই। চোখের পলকে এসব ঘটনাকে স্বপ্ন নাকি সত্যি তিনি কিছুই বুঝতে পারছিলেন না। বাড়িতে এসে তিনি তার পরিবারকে একথা খুলে বললেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। তাকে সবাই পাগল বলতে লাগলো এবং বলল তার মাথা খারাপ হয়ে গেছে। কয়েকদিন পর জোয়ানের একই অভিজ্ঞতা হলো। তিনি চোখের সামনে দেবদূতকে দেখতে পাচ্ছেন, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছে না। জোয়ানের মা বাবা তাকে কত করে বোঝালেন তাকে বিয়ে করে সংসারে হতে হবে, কিন্তু জোয়ান অন্যান্যদের মতো সংসারে হবেন না জানালেন। একদিন প্রার্থনা সেরে বাড়ি ফেরার সময় তিনি দৈববাণী পেলেন, জোয়ান এবার তোমার কাজের সময় এসেছে, তুমি যুবরাজ ডাফিনের সঙ্গে দেখা করো, তুমি স্বরাজ্য পুনরুদ্ধার করে ফরাসি সিংহাসনে তাকে আরোহণ করো, তুমি মনে রেখো এটা হলো ঈশ্বরের আদেশ। জোয়ান বিস্মিত কণ্ঠস্বরে জানতে চেয়েছিলেন, প্রভু আমি সামান্য এক গ্রাম্য বালিকা, কিভাবে আমি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব? আমি যুদ্ধ সম্পর্কে তো কিছুই জানি না, আমি যুবরাজের সঙ্গে দেখাই বা করব কীভাবে? দৈববাণী হলো তুমি সেনাপতি রবার্টের কাছে যাও, সেই তোমাকে যুবরাজ ডাফিনের কাছে নিয়ে যাবে। তুমি ভয় করো না, এটা ঈশ্বরের আদেশ, এটা তুমি অমান্য করতে পারো না, ঈশ্বর সবসময় তোমার আশীর্বাদ করবে। জোয়ান এসব কথা সকলকে বলেছিলেন, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করেনি। একমাত্র তার কাকা তাকে বিশ্বাস করলো। কাকা জোয়ান ও তার ভাইকে নিয়ে রবার্টের দুর্গের দিকে যাত্রা করল। দুর্গে পৌঁছে সব কথা সেনাপতিকে বললেন। সেনাপতি জোয়ানকে ফিরিয়ে দিলেন। সেনাপতি তাকে নানাভাবে হেনস্থা ও পরীক্ষা নিরীক্ষা করলেন। অবশেষে দৃঢ় প্রতিজ্ঞ জোয়ানকে তিনি যুবরাজ ডাফিনের কাছে পৌঁছাবার জন্য কয়েকজন সৈন্য দিলেন। দীর্ঘ পথযাত্রায় জোয়ান পুরুষের পোশাক পরলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিনাং শহরের কাছে যুবরাজের সামনে তিনি উপস্থিত হলেন। সেই সময় যুবরাজ ডাফিন একেবারে হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়েছিলেন। তিনি শুধু মৃত্যুর প্রহর গুনছিলেন। ইংরেজ সেনারা তখন অরলিয়ান শহর অবরোধ করেছে এবং তারা চিনাং শহরের দিকেও রওনা দেবে। ঠিক এই সময় জোয়ান এসে উপস্থিত হন এবং তিনি তাকে দৈববাণীর কথা সব খুলে বললেন। জোয়ানের আচরণে অনেকে সন্দেহ প্রকাশ করতে লাগলো। তাকে অনেকে বিদেশি গুপ্তচর ডাইনি অপবাদ দিল। তাকে সন্দেহ প্রকাশ করে একের পর এক প্রশ্ন করা হচ্ছিল। শান্ত মনে জোয়ান সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিলেন। জোয়ান একান্তভাবে তার কাছে অনুরোধ করল কয়েকজন দক্ষ সেনা দেবার জন্য। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে একেবারে প্রস্তুত। তাকে যেন নিতান্ত একটা সুযোগ দেওয়া হয়। শেষমেশ বহু কষ্টে যুবরাজ ডাফিন কিশোরীর এই অনুরোধ মেনে নিলেন। 4000 সৈন্য ও কয়েকজন সেনাপতি নিয়ে জোয়ান অরলিয়ান শহরের দিকে যাত্রা শুরু করলেন। সাদা ঘোড়ায় চড়ে, সাদা পুরুষের পোশাকে, হাতে পঞ্চক্রুশধারী তরবারি, সাদা পতাকা, চারপাশে রয়েছে ফ্রান্সের রাজবংশের প্রতীক আইরিশ ফুল, রয়েছে একটি বিজয় পতাকা, এখানে যিশুর মূর্তি আছে, নিচে দুই দেবদূতের ছবি, তারা পৃথিবীকে ধরে আছেন। জোয়ানকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো স্বর্গের দেবী, দেশকে রক্ষার জন্য মর্তে নেমে এসেছেন। 1429 সালের 28 এপ্রিল তারা অরলিয়ান্সে পৌঁছান। সেনাপতিরা বিশ্রামের জায়গা ঠিক করলেন। 4 মে তারিখে জোয়ান নিজের তাঁবুতে ঘুমিয়েছিলেন। হঠাৎ মাঝরাতে দৈববাণী শুনে তার ঘুম ভেঙে গেল। দেবদূত তখনই তাকে যুদ্ধ করবার আদেশ দিলেন। জোয়ানের নির্দেশে ফরাসি সৈন্যরা ইংরেজদের উপর ঝাঁপিয়ে পড়ল। জোয়ানের তেজস্বী রূপ দেখে ব্রিটিশ সৈন্যরা একেবারে হতবাক হয়ে গিয়েছিল। ইংরেজরা ছত্রভঙ্গ হয়ে গেল। একের পর এক যুদ্ধে জয়লাভ করতে থাকলো ফরাসি সেনাবাহিনী। ব্রিটিশ শিবিরে অশুভ মায়াবিনীর শক্তির কাছে তারা পরাস্ত হচ্ছে কথাটি ছড়িয়ে পড়ল চারিদিকে। অরলিয়ান্স দখল করে ফরাসি সেনাবাহিনী আরও সামনের দিকে অগ্রসর হলো। একটির পর একটি জায়গা দখল করে ফেলেছিল ফরাসি সৈন্যরা। সৈন্য সংখ্যায় বেশি হলেও ব্রিটিশ সৈন্যরা কিছুই বুঝতে পারছিল না। তখন জোয়ানের কাছে হাজার হাজার মানুষের ভিড়, তাকে তারা ভগবান ভাবতে শুরু করেছে। তখন জোয়ান বলেন, এ জয় আমার নয়, এ জয় ভগবানের, এ জয় যুবরাজ ডাফিনের। তবে জোয়ান যুদ্ধের বিভৎসতা দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। সারি সারি মৃতদেহ দেখে তিনি খুবই ব্যথিত হন। এমনকি মৃত প্রায় 70 সৈন্যকেও তিনি কোলের ওপর তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তারপর জোয়ান আবারও দৈববাণী শোনেন, তোমার কাজ এখনও সম্পূর্ণ হয়নি, যুবরাজ ডাফিনকে সিংহাসনে আরোহণ করো। বিজয় বাহিনী নিয়ে জোয়ান রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন। যুবরাজ ডাফিন ভাবতেই পারেননি যে একটা তরুণী এভাবে সফলতা পাবে। যুবরাজ ডাফিনের পাশে নতজনে হয়ে জোয়ান বসলেন। পুরোহিত যুবরাজের কপালে পবিত্র তেলের পরশ দেন। আনুষ্ঠানিকভাবে তাকে নতুন সম্রাট হিসাবে ঘোষণা করা হয়। যুবরাজ ডাফিন সপ্তম চার্লস হিসাবে পরিচিত হন। তারপর জোয়ানের মনে হলো তার কাজ শেষ, এবার তাকে তার গ্রামে ফিরে যেতে হবে। তিনি যুবরাজের কাছে অনুরোধ করলেন তাকে বিদায় জানাবার জন্য, কিন্তু তিনি জোয়ানকে ছাড়তে নারাজ ছিলেন। যেহেতু ফ্রান্স পুরোপুরি ব্রিটিশ মুক্ত হয়নি, ফ্রান্সের রাজধানী প্যারিস তখনও ব্রিটিশদের অধীনে ছিল, তাই জোয়ান ছাড়া যুদ্ধে যেতে অসম্ভব, তাই তিনি তাকে ছাড়তে চাইছিলেন না। কিন্তু জোয়ানের দৈবমণির কাজ এটুকুই ছিল, তিনি যুবরাজকে সিংহাসনে আরোহণ করেছেন। ফলে জোয়ান আর দৈববাণী পেলেন না, ফলে প্যারিস দখল করতে গিয়ে ইংরেজ বাহিনীর কাছে ফরাসি বাহিনী হেরে গেলেন। আর এই জন্য জোয়ানকেই সবাই দায়ী করতে থাকে। অনেকে বলতে থাকেন জোয়ান কোনো অলৌকিক শক্তির অধিকারী নন, তিনি একটা সাধারণ মেয়ে। জোয়ান বারবার তাদেরকে অনুরোধ করেন যে তার কাজ এই পর্যন্তই ছিল, তিনি তার কাজ সমাপ্ত করেছেন, এবার তাকে ফিরে যেতে হবে। এমন সময় আবার ডাক এলো একটি শহর থেকে। বার্গান্ডি ডিউক শহরটি অবরোধ করে রেখেছে, সেখানে ফরাসি সৈন্যকে অবিলম্বে যেতে হবে। সম্রাট চার্লস জোহান সহ অল্প কিছু সৈন্য পাঠালেন। জোয়ান বারবার অনুরোধ করলেন বেশি করে সৈন্য পাঠাবার জন্য, কিন্তু চার্লস তার রাজসভার কিছু জোয়ান বিরোধী ব্যক্তির পরামর্শে সৈন্য দিলেন না। তাই জোয়ান অল্প কিছু সৈন্য নিয়ে নিজেই যুদ্ধে অবতীর্ণ হলেন। ফরাসি বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, পালাবার কোনো পথ ছিল না, সব পথই অবরুদ্ধ ছিল। তবে জোয়ান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। একসময় তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যান। শত্রু সৈন্যরা চারদিক থেকে ঘিরে ফেলে। বার্গান্ডি ডিউকের সেনাপতি জ্যা দ্য গিলসেনবার্গ জোয়ানকে বন্দি করেন। এই সময় জোয়ানের বয়স ছিল মাত্র 19 বছর। সত্যি ভাবতে অবাক লাগে, এই একটি মেয়ে সমগ্র ব্রিটিশ বাহিনীর রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ইংরেজ বাহিনীর উল্লাসধ্বনি শোনা যায়, তারা মায়াবিনী নারীকে ধরে ফেলেছে, তাকে এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন কেউ ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। যদিও ব্রিটিশরা জোয়ানকে ধরতে পারত না, ফরাসি কিছু লোভী মানুষ ও বার্গান্ডি ডিউকের বিশ্বাসঘাতকতার জন্য তিনি ধরা পড়েন। তাকে ধরিয়ে দিতে পারলে ব্রিটিশ সরকার 10,000 স্বর্ণমুদ্রার অফার অনেক আগেই দিয়েছিল। জীবিত অথবা মৃত তাকে ধরতে পারলে তিনি এই পুরস্কারটি পাবেন। তারপর এক ইংরেজ পাদ্রির অধীনে জোয়ানের বিচার হয়। বিচারের নামে তারা প্রহসন করেছিলেন। বিচারে যেসব ধর্মযাজক বিশপ উপস্থিত ছিল সবাই ইংরেজদের পক্ষে ছিল। জোয়ানের বিরুদ্ধে প্রধান 3টি অভিযোগ আনা হয়। প্রথমত, জোয়ান ঈশ্বরের প্রতিনিধি নন, তিনি ডাইনি। তখনকার বিচার ব্যবস্থায় ডাইনি প্রমাণিত হলে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। দ্বিতীয়ত বলা হলো তিনি গির্জার পাদ্রীদের মানেন না। তৃতীয় বলা হলো তিনি ব্যভিচারিণী। এছাড়াও তার বিরুদ্ধে 72টি অভিযোগ আনা হয়েছিল। তবে প্রতিটি অভিযোগে তিনি যোগ্য জবাব দিয়েছিলেন, কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। এমনকি যুবরাজ ডাফিনও এ সময় তাকে কোনো সাহায্য করেননি। আমার মনে হয় যদি তিনি সামান্য একটু প্রচেষ্টা করতেন জোয়ানকে বাঁচানোর জন্য, তাহলে হয়তো তাকে এভাবে জ্যান্ত পুড়িয়ে মরতে হতো না। জোয়ান মানসিক দিক দিয়ে খুবই ভেঙে পড়েছিলেন, তবুও তিনি নতি স্বীকার করেননি। তাকে ডাইনি অপবাদে মারতে চেষ্টা করলেও তিনি বলেন, আমি যা দেখেছি, যা প্রকাশ করেছি সবই সত্য, কোনো কিছুর ভয়েই আমি এই সত্যকে অস্বীকার করতে পারবো না। ইংরেজরা বারবার তাকে নতি স্বীকার করার জন্য চাপ দিচ্ছিল। জোয়ান বলেন, আমি ঈশ্বরকে কখনোই অস্বীকার করতে পারবো না। 1431 সালের 30শে মে শিন নদীর তীরে রুমার বাজারে প্রকাশ্য রাস্তার উপর একটা উঁচু মঞ্চে খুঁটির সাথে বেঁধে দেওয়া হয় জোয়ানকে। এই সময় জোয়ান কারো কাছ থেকে একটা কাঠের ক্রস চেয়ে নেন এবং সেটি বুকের ওপর আঁকড়ে ধরেন। তারপর তাকে জীবন্ত দাহ করা হয়। মৃত্যুর পূর্বে তার উচ্চারিত শব্দ ছিল, প্রভু দেখো। মাত্র একবার নয়, তার দেহটা যতক্ষণ না পুড়ে ছাই হয় ততক্ষণ আগুন জ্বালানো হয়েছিল। মোট 3বার তাকে পোড়ানো হয়েছিল। পোড়ানো সম্পন্ন হলে তার দেহের ছাই শিন নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এই জোয়ানের মৃত্যুই ফরাসি দেশ থেকে ব্রিটিশ শাসন পুরোপুরি মুছে গিয়েছিল। কয়েক বছরের মধ্যেই ফরাসিবাসী আরও ঐক্যবদ্ধ হয়েছিল, ফলে ইংরেজরা ফরাসি দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। জোয়ানের মৃত্যুর কয়েক বছর পর 1455 সালে সপ্তম চার্লস জোয়ানের বিচারের সমস্ত নথিপত্র খুঁটিয়ে দেখেন এবং পুনর্বিচারের নির্দেশ দেন। নতুন করে বিচার পর্ব শুরু হয়। প্রমাণিত হয় যে অন্যায় ও মিথ্যা অভিযোগে তাকে মারা হয়েছিল। তার বিরুদ্ধে আনা সব অভিযোগগুলো ছিল একেবারে মিথ্যা। এর আরও পরে 1911 সালে স্বয়ং পোপ ঘোষণা করেন জোয়ান বীরাঙ্গনা ও একজন খ্রিস্টীয় সাধিকা, তাকে সন্ত হিসাবে ঘোষণা করা হয়। তার মৃত্যু দিবস ক্যাথলিকরা এখনও উদযাপন করে। তার নির্মম হত্যাকাণ্ডের পর থেকে ফরাসিরা চিরতরে ফ্রান্সে ইংরেজদের সকল অধিকার ও চিহ্ন মুছে ফেলেছিল। বিশ্বের ইতিহাসে তিনি ছিলেন এক আশ্চর্য চরিত্রের কিশোরী কন্যা। এই দেবীকে জীবন্ত পুড়িয়ে মারার যন্ত্রণা আজও বিশ্ববাসী ভুলতে পারেনি। তাই পৃথিবীর ইতিহাসে জোয়ান অব আর্ক হল এক প্রেরণার নাম। তো এই ছিল আজকের জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এই সম্বন্ধে কোনো মতামত জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।